সাত বলে বাংলাদেশের প্রয়োজন ১৬টি রান। এবার কিন্তু মাহমুদুল্লাহ উড়িয়ে মেরেছেন, এক ড্রপে চার হয়ে গেল। শেষ ওভারের খেলা, বাংলাদেশের হাতে আছে ৬টি বল, করতে হবে ১২টি রান। ফিল্ডিংটা অবশ্য সাজিয়ে নিয়েছেন, এবার কিন্তু বল করলেন বোলার, দুর্ভাগ্য বাংলাদেশের আউট হয়ে গেলেন শরীফুল ইসলাম। আমাদের সাথে প্রতিবার এমনই হয়। হ্যাঁ ঠিকই কইছেন, ১৪৪ রানে এক উইকেট, অথচ দেখেন ২৯০ রান হইতে হইতে ৮ উইকেট পড়ে গেছে। আরে আল্লাহ, এক উইকেট গেলে সব শেষ ভাই, বিশ্বকাপ শেষ আমাদের। তাসকিনকে হয়তো মাহমুদুল্লাহ এটাই বলছেন, এটা বিশ্বকাপ না, দেশের জন্য বিশ্বযুদ্ধ, ১৬ কোটি মানুষ দেখছে আমাদের, জিততে হবে দেশের জন্য। বলতে না বলতেই তাসকিন কিন্তু প্রথম বলে কিক পয়েন্ট দিয়ে সদূর হাঁকালেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং চান, একই করলেন তাসকিন। আবার উঁচু উঠেছে বাংলাদেশ, উঁচু উঠেছে গ্যালারি। বাংলাদেশের চার বলে প্রয়োজন ৮ রান, পারবে কি বাংলাদেশ? বল করলেন বোলার, এবার কিন্তু ব্যাটে লাগাতে পারেননি, ও হো হো, তবে দৌড় দিয়েছেন তাসকিন, উইকেট কিপার হাত থেকে বল ছুটে গিয়েছিল, যতক্ষণে বল ছুড়ে মারলেন উইকেট কিপার, তার আগেই কিন্তু ছাপিয়ে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদ, সম্পূর্ণ শরীরটাকে নিংড়ে দিয়ে ছাপিয়ে পড়লেন। তিনি জানেন এ যুদ্ধে জেতাতে হবে বাংলাদেশকে, আমাদের বাংলাদেশকে। এবার কিন্তু দেখতে পাচ্ছি মেন্টর মাশরাফিকে, সাথে শাকিব তামিম, সবাই কিন্তু বাউন্ডারি কাছে এসে করতালি দিয়ে উৎসাহিত করছে, তুমি পারবে, তুমি পারবে মাহমুদুল্লাহ, তোমার হাত ধরেই আসবে জয়, আমরাও বিশ্বাস করি। তিন বলে বাংলাদেশের প্রয়োজন ৭টি রান, বোলার কিন্তু বল করলেন মাহমুদুল্লাহ উড়িয়ে মেরেছেন, ফিল্ডার কিন্তু দৌড়ে এসে ধরে ফেললেন, তৎক্ষণে কিন্তু দুইবারের মতো জায়গা পরিবর্তন করল, অর্থাৎ ২টি রান বাড়ল। বাংলাদেশকে জিততে হলে প্রয়োজন ২ বলে ৫ রান, সবাই কিন্তু যার যার জায়গায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনারত, আমরাও তাই। বল করলেন বোলার, আবার কিন্তু ডট বল হয়ে গেল, অর্থাৎ শেষ বলের সমীকরণ ৫ রান। এই টুর্নামেন্টে শেষ বলে জিততে হলে ৬টি রান করতে হবে, পারবে কি বাংলাদেশ, পারবে কি মাহমুদুল্লাহ? শেষ বল, বল করছেন বোলার কিন্তু না, ওয়াইড, অর্থাৎ এক বলে ৪ রান। শেষ বল, পারবে কি বাংলাদেশ, পারবে কি মাহমুদুল্লাহ?